এরপরে প্রশ্ন হলো চোখ কাঁপা হাত থেকে জিনিস পড়ে যাওয়া এসব আমার কাছে অশুভ লক্ষণ মনে হয় আমার মনে হয় এসব হলে কয়েকদিনের মধ্যে আমার সাথে খারাপ কিছু হবে এসবে বিশ্বাস করা উচিত কি না দেখুন আমি যদি প্রশ্ন না বুঝে থাকি ভুল না বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আপনি এর দ্বারা প্রভাবিত আপনার কাছে মনে হয়েছে কখনো বাম চোখ কাঁপলে আপনার বিপদ হয় এরকম কখনো হতে পারে প্রথমত কাকতালীয় হয় এরকম অনেক মানুষ আছেন যে আসলে মানসিক রোগী তার হাতটা চুলকাইছে বাম হাত তিনি চিন্তা করছেন তাহলে টাকা পয়সা খসবে বোধ হয় ডান হাত চুলকাইলে তিনি মনে করছেন টাকা আসবে দেখুন হাত চুলকানোর কারণে যদি টাকা যাইতো বা আসতো তাহলে ওই যে ছত্রা পাতা না কি পাতা বলা যায় চুলকায় তাহলে ওইটা আমি সারাদিন ডান হাতে লাগাইতাম কারণ যত বেশি চুলকাবে তত বেশি টাকা আসবে তো এটা যে একটা হাস্যকর কথা এবং কুসংস্কার সেটা বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই কমন সেন্সই যথেষ্ট এখন একটা কথা হলো অনেকের এমন হতে পারে যে আমার বাম চোখ লাফাইলে কি হবে আমি বলি বাম চোখ লাফাইলে চোখের ডাক্তারের কাছে যাবেন কিন্তু আমরা অনেকে মনে করি যে বাম চোখ লাফাইলে বোধহয় আমার কোনো বিপদ আসে তো হতে পারে কাকতালীয়ভাবে আপনার বাম চোখ লাফাচ্ছিল আর হঠাৎ করে আপনার একটা বিপদ আসছে হতে পারে একবার নয় বারবার এরকম হতে পারে কিন্তু এটা নেহায়েতই কাকতাল হয়তো আপনার বিপদটা এমনিই আসতো আপনার হয়তোবা এই বিপদটা আসার আগ দিয়ে আপনার শরীরে অন্য কোনো সমস্যাও হয়েছে আপনার খেয়াল করেন নাই কিন্তু বাম চোখ লাফাইলে বিপদ আসে এই কুসংস্কারটা বাজারে বা মার্কেটে বা সমাজে প্রচলিত থাকার কারণে এখন আপনারা রিলেট করতে পারছেন হয়তো আপনার বিপদ আসার আগ দিয়ে আপনি হয়তো গরু গোশত দিয়ে ভাত খাইছেন হতে পারে আপনি সেটা খেয়ালই করেন নাই যে গরু গোশত দিয়ে খাইলাম আর তারপরে বিপদ আসলো ওটা আপনি হয়তো খেয়ালই করেন নাই আর যেহেতু এটা বাজারে সব প্রচলিত সমাজে প্রচলিত এই জন্য চোখ লাফানোর পরে বিপদ হয়েছে আপনি মনে করছেন যে এটার সাথে এটার মধ্যে সম্পর্ক আছে আচ্ছা এই জন্য এটা কাকতালীয় এবং নেহায়েতে নিঃসংস্কার মানে কুসংস্কার কখনো এগুলো বিশ্বাস করা আমাদের জন্য জায়েজ এটা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় সাধারণ শিক্ষার্থী ইসলাম সম্পর্কে জানার জন্য প্রাথমিক সিলেবাস কেমন হবে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে জানান শিক্ষিত মানুষ হিসাবে আপনার ইসলাম সম্পর্কে জানার জন্য প্রথমত আপনি কোরআনে কারিমের একটা বাংলা অনুবাদ রাখবেন আপনার ঘরে সম্ভব হলে কিছুটা সংক্ষিপ্ত তাফসির সহকারে কোনো ভালো একজন আলিম বা ইমাম বা একজন প্রাজ্ঞ আলিমের তত্ত্বাবধানে করতে পারলে ভালো হয় আপনি একটু একটু করে পুরো কোরআনটা পড়ে শেষ করবেন একবার হলেও পুরো কোরআনটা অর্থ সহকারে বুঝে পড়বেন কোথাও কনফিউশন হলে কোনো আলেমের স্মরণাপন্ন হবেন নাম্বার দুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাণ্ডার থেকে নির্বাচিত হাদিসের একটি গ্রন্থ আপনি আপনার কাছে রাখতে পারেন সেটা হতে পারে রিয়াদুস সালেহীন হতে পারে ফাইজুল কালাম নামে একটা বই বাংলাদেশে একজন রচয়িতা সংকলক তিনি সংকলন করেছেন সুন্দর একটা বই আরও অনেক বই আছে এরকম নির্বাচিত হাদিসের সেরকম একটা মধ্যম ধরনের বই আপনার কাছে যেন থাকে আপনি একটু একটু করে একটা করে হাদিস ডেলি পড়েন নাম্বার তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ তার জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার জানার চেষ্টা করেন নাম্বার চার একটা মাসআলা মাসাইলের বই আপনার কাছে যেটা ভালো মনে হয় তুলনামূলক অথেন্টিক কোন হাদিসের আলোকে এরকম একটা বই আপনি আপনার কাছে রাখেন রেখে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করেন আর সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো নিয়ে অনেক বই আছে বিশেষ করে হারানো সুন্নাহ বা চলমান সুন্নাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালের একটা বই আছে রাহে বেলায়েত বইটা অসাধারণ এই বইটা থাকতে পারে আপনার পাঠ্যতালিকা মোটামুটি এই বইগুলো যদি আপনি পড়ে শেষ করতে পারেন আমার বিশ্বাস যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ইসলামের বেসিক বিষয়গুলো আপনার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে